সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 5 জুন 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাকলি ডেয়ারি ফার্মে। আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু নতুন গরু ওনারা সংগ্রহ করছে। বেশ কিছু গরু আছে বাচ্চাসহ দুধের গরু, যেগুলো সাহিওয়াল এবং গিরের মিক্সড। তো আপনারা চাইলে এই ধরনের গরু ফার্মে এসে দুধ টুধ দহন করে দেখে কিনতে পারেন। এছাড়াও বেশ কিছু বকনা বাচ্চা আছে, যেগুলো চাইলে আপনারা নিতে পারেন। এছাড়াও পেগলেট গরুও আছে। তো সেই সকল গরুগুলোই আপনাদের আজকে দেখাবো। আর এই ফার্মের যে মালিক আছে জালাল ভাই, নিয়মিত এখান থেকে গরু বাছুর বিক্রি করে আসছে। তো আপনারা যারা গরু বাছুর সংগ্রহ করতে চান, আমি বলবো কষ্ট করে হলেও ফার্মে আসবেন। ফার্মে এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন। তো আমাদের আজকের পর্বে এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলোই দেখাবো, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। জালাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? ইনশাল্লাহ আল্লাহ পাক খুব ভালো চলছে। তো এবার বর্তমানে খামারে কি কি গরু রাখছেন? খামারে আপনার সাইওয়াল আছে, গির আছে, বাহামা আছে, করজ বাহামা আছে, হরিয়ানা আছে, সব ধরনের গরুই আছে। সব ধরনের গরুই আছে। গরুগুলো কিনতে হলে তো দর্শকদের আসতে পারলে সব থেকে ভালো হয়, কারণ কে কোন জাতের গরু নিবে অনেক সময় তো ক্যামেরা এস্টিমেট পাওয়া যায় না। ক্যামেরা এস্টিমেট পাওয়া যায় না। আমি বলি দর্শকদের কত উদ্দেশ্যে একটা কথা, কেউ যদি একটা ছাগলের বাচ্চাও কিনে অনলাইনে, আমি বলবো যে সরাসরি আসবেন। সেটাই, যদি নিজেও না আসতে পারেন, একটা লোক 500 টাকা দিয়ে, একটা কামলা দিলে 500 টাকা পাওয়া যায়, বলবো যে আপনি পার লোকটাকে 500 টাকা হাজিরি দিবেন, দুদিনকার জন্য 1000 টাকা। আপনার কথা চিন্তা করবে, তাও মনে করবেন যে ওই লোকটা যদি দিয়ে পাঠান, তাহলে গোড়া বাঁচাটা ঠিক আছে নাকি, দাঁত গিলা ঠিক আছে নাকি, গোড়া খাওয়া দাওয়া ঠিক আছে নাকি, আমরা কিভাবে দুয়াই, কখন কখন খাওয়াই, এটা তো দেখে যায় আপনি বলতে পারবে। ওই 1000 টাকা আপনি ঠকবেন না, 1000 জন আপনি 5000 টাকা জিতবেন। আর 5000 কেন, 50000 যেতে হবে, জেতা হবে আমি মনে করি। একটা গরুতে মার হয়ে গেলে 50-1 লাখ-2 লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়। এই জন্য বলি যে একটা লোক পাঠাবেন সরাসরি খামারে। তো দর্শক চলে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করে আপনি এখান থেকে গরু নিতে পারবেন। তো ঠিক আছে জালাল ভাই, চলেন গরু দেখাই। গরু দেখতে দেখতে গরুর প্রসঙ্গে জানি। আচ্ছা দাদা আসেন দেখেন। জালাল ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গাভী বাচ্চার প্যাকেজ আপনি নিয়ে আসছেন, একদম লাল টকটকে। এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা ইন্ডিয়ান রেড কাউ সিন্ধি কয়। আচ্ছা, তার মানে আমার বাংলাদেশে কয় সিন্ধি, ইন্ডিয়ায় আবার ওরা ইংলিশ হিন্দি ভাষায় কয় রেড কাউ সিন্ধি। আচ্ছা, এটা ইন্ডিয়ান জাত মূলত। বয়স কেমন গরুটা? এটা আপনার 2 দাঁত ছিল, 4 দাঁত হয়েছে। 4 দাঁত বয়স। আর সঙ্গে কি বাচ্চা? সঙ্গে একটা 100 বাহামা বকনা বাচ্চা আছে। একটা বকনা বাচ্চা আছে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার কত হবে, মাস খানেক মাইনাস প্লাস হয়তো এরকমই হবে। 1 মাস প্লাস মাইনাস হবে গরুটা সংগ্রহ করা। আর গরুটার বাটটার সব ঠিকঠাক আছে? বাটকানা, লারবারানি, ন্যাংরা, কানা আমার গিরাটি আছে। আচ্ছা, আজকের প্রোগ্রামের প্রথম গরু লাল গরু। দর্শক চাইলে ফার্মে এসে দুধ দহন করে নিবে, আর না হলে একটা আইডিয়া করে নিতে হবে। জি 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 ভাই, এই গরুর আসলে মানে ওই রকম আহামরে দুধ পাওয়া যায় না, খাবার দুধ প্লাস গরু লালন পালনের খরচ। জি জি জি, তারপরও কতটুক দুধ হবে আমি বলবো যে মুখের দুধ না নিয়ে বাস্তবে সরাসরি দহন করে দেখে নিবেন। আইসে যেটুক দুধ হবে সেটুকের পর পছন্দ হলে দাম দর করে আপনি নিতে পারবেন। তো দাম রাখছেন কেমন এটা? এই গরুর আমি দাম চাবো না ভাই, কেউ নিলে আমার সাথে ফোনে যোগাযোগ করে আলোচনা করে নিতে পারবে। তো এটা ছিল প্রথম। জি ভাই, এই পাশে দ্বিতীয় নাম্বারে যে গরুটা আপনি নিয়ে আসছেন, আরও একটা লাল টকটকে, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা রেড সিন্ধি ভাই। আচ্ছা, রেড সিন্ধি, এটার বয়স কেমন? এটার বয়স 2 দাঁত। আর এটার সঙ্গে কি বাচ্চা? এটার সাথে একটা হরিয়ানা ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা আছে, বাচ্চাটা লালন পালন করে বড় করতে পারলে একটা সম্পদ হবে। জি ইনশাল্লাহ। তো এই গাভীটার বয়স কেমন? এটার 2 দাঁত বয়স হয়েছে ভাই। আচ্ছা, এটার বেলায় একই তথ্য, ফার্মে আসেন, কতটুকু দুধ হয় না হয় মুখের দুধ না কিনে গরুর দুধ কেনেন। দুধ কেনেন খামারে আসে, কারণ ব্যাপারীরা মুখের দুধ বেশি বলতেও বাঁচবে না, কম বলতেও বাঁচবে না। এখন তো সব খামারের দুধ 20 কেজি, 25 কেজি, 30 কেজি, এদের মুখের দুধে গোসলও করা যায়। গোসলও করা যায়, সেই জন্য কেউ দুধে গোসল না করে দুধ যদি খাইতে চান তাহলে খামারে আসে। খামারে এসে দহন করে বুঝ করে নেন, যতটুকু হয় ততটুকু করে আইডিয়া করে নেন। এটার দাম রাখছেন কেমন? এটার দাম হবে ভাই আপনার 1,85,000। 1,85,000 দরদামের সুযোগ আছে। হালকা হয়তো 1-2 হাজার টাকা সম্মান করবো, আমারই কিছু না। এই পাশে 3 নম্বর যে গরুটা নিয়ে আসছেন, আরো একটা বাচ্চা সহ গরু, এটা সম্পর্কে একটু বলবেন। এটা একটা পাকিস্তানি ব্রিটের সাইয়াল ভাই। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এটারও 2 দাঁত হয়েছে। 2 দাঁতের বয়স। আর সঙ্গে কি বাচ্চা? সাথে একটা 100 সাইয়াল ষাঁড় বাচ্চা আছে ভাই। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকে 15 দিন হয়েছে ভাই। আচ্ছা, গাভী এবং বাচ্চা সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, এটা একটা 100 ব্রিটের সাইয়াল। দেখেন আপনি নাভিটা কিন্তু একটা পেছানি নাভি, ফুলান্ত নাভি, গরুটা খুব জাতে পার্সেন্ট খুব ভালো ভাই। আচ্ছা, আজকের প্রোগ্রামের 3 নম্বর, দাম রাখছেন কেমন? এটার দাম 1,75,000। 1,75,000 দরদামের সুযোগ আছে। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে, 2-4 হাজার বেশি না। এই পাশে সিরিয়ালের 4 নম্বরে আরও একটা কিউট গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা ইন্ডিয়ান গির।
মায়ের জাতি গিরের একটা বকনা বাচ্চা হয়েছে। তো দাম রাখছেন কেমন? এটা দাম সাবন না ভাই, কেউ নিলে আমার সাথে ফোনে যোগাযোগ করে আলোচনা করে দাম দর করে নিতে পারবেন। এই পাশে পাঁচ নম্বরে আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন? এটা একটা পাকিস্তানি ব্রিডের শায়ওয়াল। এই গরুটার বয়স কেমন? এই গরুটার দুই দাঁত বয়স হয়েছে। দুই দাঁত বয়স। আর সঙ্গে কি বাচ্চা আছে? আপনার এটা বাহামা করস বাহামা বকনা বাচ্চা আছে। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আপনার দেড় মাস হয়েছে। দেড় মাসের মতো হয়েছে। গাভী বাচ্চা সম্পূর্ণ সুস্থ ইনশাআল্লাহ ভাই, সুস্থ সবল আছে। আচ্ছা, তো আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের পাঁচ নম্বর, এটার দাম রাখছেন কেমন? এটা নিলে পরে দাম হবে ভাই 1,80,000 টাকা। 1,80,000 টাকা। সাইড করে দেন। এই পাশে আরও কিছু গরু আছে, ওইগুলো দেখাই। এই পাশে সিরিয়ালের ছয় নম্বরে আরও একটা চকলেট কালার গরু আপনি নিয়ে আসছেন, এটা সম্পর্কে? এটা একটা হরিয়ানা জাত গরুটা, দেখেন আপনি কিন্তু বিরাট গরু ভাই। আচ্ছা, আপনার অরিজিনাল যে ইন্ডিয়ান বলদ গুলা দেখা যায় আপনি ওই জাতের একটা গাভী, বিগ বডির একটা গরু। জি জি। বয়স কেমন? এটা আরো দুই দাঁত ছিল, দুইটা দাঁতই কেবল ভাঙছে। আপনার 8 মাস শেষ হয়েছে গাভীর, আজ মনে 8 মাস যায়, 2 দিন না 3 দিন যাচ্ছে কেবল। আজকের প্রোগ্রামের সিরিয়ালের ছয় নম্বর গরু। জি জি ভাই। তো এটার দাম রাখছেন কেমন? এই গরুটারও দাম সাবন ভাই, কেউ নিলে আমার সাথে ফোনে যোগাযোগ করে নিতে পারবে, আলোচনার মাধ্যমে নিতে হবে। এই গরু গুলো দাম চাইলে অনেক অনেক রকম মন্তব্য করবে। গোটার গায়ে দেখেন আপনি 10 মন গোছি আছে, মাংসের এস্টিমেট না দেয়, যারা নেবে তারা এস্টিমেট করে নেবে। তারপরে ক্যামেরায় কিন্তু বড় গরু অত বড় দেখা যায় না, ছোট গরু কিন্তু বড় বানানো যায়, কিন্তু বড় গরু কিন্তু কত ভালো দেখায় না, ফুটে না। তো পাশেই সিরিয়ালের 7 নম্বরে একটা লাল টকটকে নিয়ে আসছেন, এটা? ওটা ওটা আপনার শায়ওয়াল আর হলো গিরের করস আছে ভাই। এই গরুটার বয়স? ওটা দুইটা দাঁত ভাঙছে কেবল গায়ে। আচ্ছা, আজকের প্রোগ্রামের সিরিয়ালের 7 নম্বর গরু এটা? জি জি। কতদিনের প্রেগনেট? ওটা আপনার 8 মাস শেষ হয়েছে, 9 মাস। 8 মাস শেষে নয় পড়ছে। এটার দাম রাখছেন কেমন? ওটার দাম হবে 2,10,000 টাকা। 2,10,000, দর্শক দরদাম করে নিতে পারবে। জি পারবে। আচ্ছা, এটা সাইড করে দেন। এই পাশে আরেকটা লাল, বোধ হয় একটা বাচ্চা নিয়ে আসছেন। জি জি, ওটা একটা 100 বাহামা বকনা বাচ্চা ভাই। এটা একটা বকনা বাচ্চা। বয়স কেমন? বয়স আপনার 12 মাস মাইনাস প্লাস হবে এরকম। চাতমান দর্শক এগুলো মানে নিজের বুঝ করে সেইভাবে নিবে। জি জি ভাই। এগুলো এখনো হিটে আসে নাই, সময় লাগবে? হ্যাঁ, এখনো আপনার প্রায় 2 মাস মতন সময় লাগবে, তারপর হিটে আসবে। তো এটার দাম রাখছেন কেমন? ওটার দাম হবে 1,10,000 টাকা। আজকের প্রোগ্রামের 8 নম্বর গরু ছিল এটা? জি ভাই। এই পাশে সবশেষ 9 নম্বরে একটা সাদা কালো গরু নিয়ে আসছেন, এটা? এটা একটা ইন্ডিয়ান জাতি। হ্যাঁ, এটা কতটুকু জাত মানে আছে এটা নিজেরা নিজের জিনিস ভালো বলে তো হয় না, তারপর দর্শক দেখবে, দেখে শুনে ভালো লাগলে নিতে পারবে। তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সবশেষ গরু। কোনো দর্শক চাইলে গরুটা হাতে পায়ে লম্বা আছে, কয়েকদিন হলো বীজ দিছি, কিন্তু এখন বীজের কথা তো বলবো না, হয়তো বকনা হিসেবে নিতে হবে। তো এটার দাম রাখছেন কেমন? এটা নিলে 1,45,000 টাকা দাম হবে। তো বিক্রি করার মতো এই 9টা গরুই ছিল। কোনো দর্শক চাইলে সরাসরি ফার্মে এসে অথবা আপনাদের সাথে কথা বলে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে, অথবা ফার্মে এসে সম্পূর্ণ টাকা পরিশোধ করলে আপনারা তাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন, পৌঁছে দেব। জি। তো ঠিক আছে জালাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম।